Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এটা লক্ষ্মী দাসের মেয়ে না? আপনি আগে কোনোদিন এভাবে চা পাউরুটি খাননি না? না, এটা ফার্স্ট টাইম। কিন্তু এখন বুঝতে পারছি যে এই এত বছর বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স মিস করেছি। দীপ্ত এখানে দাঁড়িয়ে এইভাবে নিজের সময় নষ্ট করছে। এক্ষুনি যদি ওর ঘাড় ধরে না আনি, আমার নাম সোম শঙ্কর না। এইভাবে হবে না। কত চালাক এই লক্ষ্মী দাস, প্রথমে আমার মেয়েকে ফাঁসিয়েছে, এবার আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার ওকে অনেক বড় শাস্তি দেব আমি, কাটা দিয়ে কাটা তুলব। লক্ষ্মী দাস, তোমার বাড়ির লোকদের দিয়েই তোমার সর্বনাশ করব আমি। চল রে, দেখ যা। এই শোন বাবু, তোর এবার ঘরে যা, আমি বাকিটা করে নেব। হ্যাঁ টিয়া, যা, ওকে নিয়ে ঘরে যা। না না জেঠি, শুধু তুমি কেন কষ্ট করবে একা? আমরা আছি তো, অলরাউন্ডার বালি সুগ্রীবের দল, আমরা করে নিচ্ছি তো, বল দিদি। হ্যাঁ মা, আর মণিমা তো এমনিতেও দোকানে বসছে, আমি আর বিন্তু তোমায় হেল্প করে দেবো। এগুলো ঠিক হচ্ছে তো? এই দেখো, এটা ঠিক হচ্ছে। মেজর দিদি, তোমার সব কিছুতেই বড্ড বেশি বাড়াবাড়ি, তাই না গো? মেজর বাড়াবাড়ি তুমি কি দেখতে পেলে শোনা? বাড়াবাড়ি না তো কি বড়দি, মেজ দিয়ে বাচ্চাগুলোকে দিয়ে কাজ করে কি প্রমাণ করতে চাইছে বড়দি? আমরা কুড়ে সেটা কি নতুন করে প্রমাণ করার দরকার আছে? কাজ আছে বললেই তো হয়ে যেত মা, লেটা চুকে যেত, করে দিতাম। হ্যাঁ ডাকলেই তো পারতে, খামোকা বিল চুকে দিয়ে আটা মাখানোর কোনো দরকার ছিল না কিন্তু। শুধু বিল্টু একা আটা মাখছে নাকি? মেজর মেয়ে কিছু করছে না? আর তোদেরকে বলতে হবে কেন? বাড়িতে কাজ পড়ে আছে তোরা জানিস না? মেজর তোদেরকে ডাকতে গিয়েছিল, দরজা বন্ধ করে কি গুলতানি করছিলি? তো দাদাকে দুটোর সময় বেরোতে হবে, আমাকে দোকানে বসতে হবে, বিকেলে মাকে দেখতে যেতে হবে, ওদিকে হংসিনী, রিয়া, দুলাল, দীপ্ত সব হাসপাতালে পড়ে আছে, ঠাকুমাকে ছেড়ে আসতে পারছে না, তারা প্রায় না খেয়ে আছে। এখন মেজর রান্না করে দেবে, খাবারটা ওদেরকে গিয়ে দিয়ে আসবি, ওরা হসপিটালে কোথাও বসে খেয়ে নেবে, কাল থেকে প্রায় না খাওয়া অবস্থায় ওরা আছে। সবকিছু সবসময় তোমাদের একদম শিখিয়ে পুড়িয়ে গিলিয়ে দিতে হবে না? মেজো আমি আসলাম রে। মেজদি বলছি, তোমার রান্নাটা শেষ করতে কটা বাজবে গো? ওই শো একটা দেড়টার মধ্যে হয়ে যাবে রে, তার আমি একটু দেখি। এই দেখো, আমি দেখো করেছি, দেখো এই মরেছি। দেড়টা হলে তো হসপিটালে পৌঁছতে পৌঁছতেই দুটো, আর এদিকে দুটোই রাসবিহারিতে মিটিং, সর্বনাশ করেছে। এই কি হবে সেটা তো বুঝতে পারছি না, যেখানে যাব হাসপাতাল সেটা একদিকে, আর মিটিং এর জায়গাটা সম্পূর্ণ অন্যদিকে, এবারে কি হবে? পুরো কেসটা তো কেঁচে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু একটা ব্যবস্থা করছি, ভাবতে হবে। দাঁড়াও, কি হবে? Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।